কি মাছ আছে? ওটা ওখানে নামাও, ওই কাবলাটা। পাঙ্গাস কত করে? পাঙ্গাস 200। কি করতে রাখবা? একটু কম টম ফেলে নেও, দিয়ে দাও একটা, একটা দিয়ে দাও। জল খাচ্ছে তো, পুরো তাজা। হ্যাঁ না, উঠাও একটা তাহলে বড় দেখে। পাঙ্গাস মাছ আমার কর্তার খুব পছন্দ, কাটা ছাড়া, তাই না? হ্যাঁ। কতখানি হবে একটা? তাও আধা কেজির উপরে মনে হবে। বাবা কত দিব বলো? এটা 100। টাকা দিই, 100 টাকা রাখ না, 100 টাকা দিই নাকি? রাখলাম, তুমি ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে রান্না করবে, বুঝলো? আচ্ছা ঠিক আছে, তুমি কাইটে নাও। দেখো লেজটা নাড়াচ্ছে কিরকম, একেবারে টাটকা মাছ। পিসে গাদা পিঠি করবো নাকি? না, গাদা পিঠি ছাড়াই বড় বড় পিস করবে। আচ্ছা ঠিক আছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন পাঙ্গাস মাছটা পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে রান্না করবো সেভাবে যদি আপনারা বাড়িতে রান্না করে খায় দেখেন খুবই ভালো লাগবে। এইটুকু মাছে আবার তেল হয়েছে দেখছো পিসি? পাঙ্গাস মাছ কিভাবে রান্না করলে ভালো লাগে বলতো তোমার? এই রসুন পেঁয়াজ ছাড়াও রান্না যায়, রসুন পেঁয়াজ দিয়ে রান্ধলেও মাংসর তরকারি মতন লাগে, এইভাবে রান্ধবে। মাংসর মতন করে রান্না করবে? হ্যাঁ, পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। এবার পরিষ্কার করে ধুয়ে নিব। বেশি একটু লবণ দাও। হলুদ, লবণ, হলুদ লবণ দিয়ে মাছটা মাখা নিলাম। পিসে এদিকে পেঁয়াজ রসুন আদা এগুলো ছুলে দিচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো করে নিব। প্রথমে বাটে নিব আদা, জিরা, ধইনা। আদা, জিরা, ধইনা, পেঁয়াজ রসুন একসাথে বাইটে দিব। শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা মিশিয়ে বাইটে নিব। পাঙ্গাস মাছটা ভাজার সময় ফুটে বেশি, সেই জন্য আমি গরম তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিব।
এবার এই তেলের মধ্যেই হলুদ লবণ দিয়ে আলুগুলা ভাজিয়ে নিব। আলুগুলা ভাজিয়ে নিলাম, এবার ফোড়ন দিয়ে দিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, এবার বাটা মশলাগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব। মশলাটা ভালো করে কষাই নিলাম এবং ভাজা আলুগুলা দিয়ে দিব। আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। এবার ঝোলের উপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামা দিই। পাঙ্গাস মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিই। আজকে দুপুরে রান্না হয়েছে কালাকচুর ডাইগা আর আলু দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। কেমন শিখেছি শাক? শাক হচ্ছে বাবু কচুর শাক। কালো কচুর ডাগা খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়। আর শাক হচ্ছে ভালো, ওই সাদা কচুর থেকে বেশি স্বাদ হয়। এই কচুর আমাকে কিনে আনে তাই দেখতে স্বাদ বেশ কমা। কালো কচুরটা স্বাদ বেশি আর যে সাদাটা একটু স্বাদ। কষা মাংস ফেল, এত স্বাদ হয়েছে, দারুণ স্বাদ হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন।